চাওক, আজি যিখন ড্ৰাফ্ট আউট হৈছে সেইখন ৰাজহুৱা বাবে আজি যেতিয়া মোবাইলত আহিছে গোটেই জিলাখনত এটা উশৃংখল পৰিৱেশ হৈছে। যিখন ড্ৰাফ্ট আউট হৈছে সেইখন চাওক আপোনালোকে, কাটলিচৰা যিটো সমষ্টি বিলুপ্ত হৈছে, ভাৰত স্বাধীনৰ পাছত হাইলাকান্দিত দুটা সমষ্টি আছিলে, কাটলিচৰা আৰু হাইলাকান্দি, আলগাপুটো নাছিলে। 1971ত যেতিয়া ডেলিমিটেশ্যন হৈছে তেতিয়া শুনিছোঁ 3 লাখ পপুলেশ্যন আছিলে, তেতিয়াও তিনিটা সমষ্টি হৈছে, কাটলিচৰা, হাইলাকান্দি আৰু আলগাপুৰ। এতিয়া এইখন ড্ৰাফ্ট চাওক আপোনালোকে, এতিয়া চলি আছে 2023, 2001ৰ পপুলেশ্যনত এই ড্ৰাফ্টখন ওলাইছে। এটা সাধাৰণ ৰাজহুৱা যিটো ৰাইজৰ মানুহে ডিছকাছ কৰি আছে যে 22 বছৰ, 2001ৰ চেঞ্চাছ হ'লে 22 বছৰৰ এই পপুলেশ্যন আৰু ভোটাৰৰ একো কাউণ্ট হোৱা নাই। আজি আপোনালোকে চিন্তা কৰক, যেতিয়া এটা মানুহৰ জন্ম হয় 18 বছৰৰ পাছত তাৰ ভোটাধিকাৰ পায়, কিন্তু সেইবিলাক 22 বছৰৰ ভোটাৰ হওক, পপুলেশ্যন হওক, সেইটো কাউণ্টত না আনি আজি হাইলাকান্দিত যিটো ডেলিমিটেশ্যন কৰিছে দুটা সমষ্টি নাম দিছে, এটা হাইলাকান্দি আৰু এটা আলগাপুৰ। যিটো 1971ত যিটো সমষ্টিৰ জন্ম হৈছিলে আলগাপুৰ, সেইটো ৰাখিছে নিজৰ স্বাৰ্থত আৰু কাটলিচৰাটো বিলুপ্ত কৰিছে। আজি চাওক কাটলিচৰাটো অসম মিজোৰাম বৰ্ডাৰ সমষ্টি, পুৰণা সমষ্টি, যিহেতু 2021ত যিটো ইলেকশ্যন আমি খেলিছোঁ তাতেও 185,000 ভোটাৰ আছিলে, আৰু বাকী দুটা সমষ্টিত 160,000 আছিলে। সবচে ডাঙৰ সমষ্টিটো হৈছে হাইলাকান্দি জিলাৰ কাটলিচৰা। আজি আপোনালোকে চাওক হাইলাকান্দি জিলাখনত আমাৰ 5খন ডেভেলপমেণ্ট ব্লক আছে, যিটো আলগাপুৰ, হাইলাকান্দি, লালা, কাটলিচৰা, চাউথ হাইলাকান্দি, 5খনৰ ভিতৰত 250খন ডেভেলপমেণ্ট ব্লক আমাৰ কাটলিচৰা সমষ্টিৰ ভিতৰত, আৰু 250খন আলগাপুৰ আৰু হাইলাকান্দিৰ ভিতৰত। আজি এটা কমন কথা আমি কৈ আছোঁ, যিটো হাইলাকান্দি জিলাৰ এটা NH ৰোড আছে, যিটো আমাৰ দলেশ্বৰৰ পৰা ভৈৰৱী গৈছে, হাইলাকান্দি জিলাৰ সীমা কমচে কম 100 কিলোমিটাৰ হ'ব, সেইটোৰ ভিতৰত এই NHৰ কথাটো আমি কৈছোঁ, তিনিটা সমষ্টি আছিলে, আজি যাতে দুটা সমষ্টি হৈ আছে। যদি ভৌগোলিক সীমা চাই, ডেভেলপমেণ্ট ব্লক চাই, আমাৰ ৰেভিনিউ ভিলেজ চাই, দুটা টাউন আছে হাইলাকান্দি আৰু লালা, সেইবিলাক যদি চাই, আজি যদি 250খন ব্লকৰ মিডিলত সমষ্টিখন কাটিলে হ'লে, তেনেহ'লে 250খন ব্লক আমাৰ এই এটা সমষ্টিত থাকিলে হ'লে আৰু এটা সমষ্টিত 250খন থাকিলে হ'লে, আজি যেইখন লিষ্ট আমি দেখিছোঁ যে আলগাপুৰ সমষ্টিৰ পৰা যিটো ষ্টাৰ্ট হৈছে, যিমান ৰেভিনিউ ভিলেজ আছে, কোনো ডেভেলপমেণ্ট ব্লক চোৱা নাই, গাঁও পঞ্চায়ত চোৱা নাই, অনলি ফলো কৰিছে এইটো কোন কমিশ্যন, কেনেকৈ ক'ত বহি বনাইছে, কেনেকৈ এইটো ছাৰ্ভে কৰিছে আমি নাজানো। যে সেইটোত আমি দেখিছোঁ যে এই যে যিটো আলগাপুৰৰ পৰা ষ্টাৰ্ট হৈ অসম মিজোৰাম বৰ্ডাৰ হেচ সীমা যিটো কাটলিচৰাৰ চাবমাৰা ভিলেজ যিটো, সেইটো আলগাপুৰে পাইছে। আমাৰ হোমজীৱী যিটো মামদপুৰ, আমাৰ ওচৰৰ টানটু, শাহাবাদ, দীননাথপুৰ, যিমান মাইনৰিটি মুছলিম অধ্যুষিত এৰিয়া আছে, সেইবিলাক আলগাপুৰৰ লগ পাইছে। যিটো আচৰিত কথা আপোনালোকে, যে 100 কিলোমিটাৰৰ লাষ্টৰ গাঁওখন ফাৰ্ষ্টৰ 1 কিলোমিটাৰত গৈও জোৰা লাগিছে, ভিলেজখন হৈছে মুছলিম ভিলেজ। যিমান হিন্দু ভিলেজ আছিলে হাইলাকান্দিত লাগিছে, আৰু যিমান মুছলিম ভিলেজ আছে আলগাপুৰত লাগিছে। এইখন ড্ৰাফ্ট আমি কাটলিচৰাৰ বিধায়ক হিচাপত কৈছোঁ, এইটো আনজাষ্টিফাইড, আনৰিজনেবল, আন কমিউনেল এইবিলাক
যেটু করেছে এটু ওয়ান ম্যান ডিক্টেটরি হয়েছে। এটু যেটু আমার কমিশনের কথা কোয়া হয়েছে, কমিশনে এই ভৌগোলিক ম্যাপখন কেনেকা বানাবো? আজি এটা সমষ্টির এটা ম্যাপ থাকে, এটা জিপির এটা ভিলেজ হাইলাকান্দি, পাঁচটা ভিলেজ আলগাপুর, কোনটো ভিলেজের মানুষ বিধায়কে চিনিব আলগাপুরের নয় হাইলাকান্দি? আর এটা কথা আপনাদের চাও, বরাকবেলি আমার পনেরোটা সমষ্টি আসলে, এতিয়া কাটি তেরখন বনাইছে, আমার ডেভেলপমেন্ট মাইনাস হয়েছে। এই সরকারখন আমার বরাক বিরোধী, বরাকর মানুষ ভাল না পায়। আজি আপনাদের চাও, জেনারেল যে মানুষ আছে সেইবিল বিদ্বেষী, আজি এসসি এসটি বড়াই দিছে, জেনারেল কমাই দিছে। আজি গোটেই সমষ্টিত এনেকা মেসাকার অবস্থা হয়েছে যে এইবিল গাইডলাইন, এইবিল যে সংবিধান বিরোধী এটা ডেলিমিটেশন হয়েছে, এইটো রাইজে কেতিয়াও মানি নলয়। আমি যেটু খবর পাইছো অনলি বরাকবেলি নহয়, ব্রহ্মপুত্র বেলিতো এনেকা হয়েছে। আজি চাও আমার ভারতবর্ষখন এখন গণতন্ত্র দেশ, ইয়াত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি গোটেই ধর্মাবলম্বী মানুষ বসবাস করি আছো। ইয়াত আমার এটা স্বাধীনতা আছে, আমার এটা মৌলিক অধিকার আছে, ভোটাধিকারটা আমার মৌলিক অধিকার। রাজুয়াভাবে যিমান জনজাতিগোষ্ঠী আছে, প্রত্যেক জাতি জনগোষ্ঠীর প্রতিনিধি আছে। আজি আমার মাইনরিটি বিলাকক এনেকা অবস্থা দাঁড় করাইছে, দিনতো মাইনরিটির আটজন বিধায়ক আছে, কংগ্রেস এআইডিএফ গোটেই মিলি, কিন্তু এই বরাকত, কিন্তু আজি যেটু অবস্থা করিতে তিন চারিটা সিটত মাইনরিটি কন্টেস্ট করিব পারিব, বাকি বিলাকত করিও লাভ নাই। কারণ এতিয়া ডেলিমিটেশনত এটা রূপ দি দিছে যে হিন্দু মানুষে বিজেপিক নির্বাচিত করিব আর মুসলিম মানুষে বিরোধী দলের নেতৃবৃন্দক নির্বাচিত করিব। এনেকা করি আমার দেশত যে রাজনীতি এমন নোংরা হয়েছে, আজি আপনালোক আচরিত হব যে এই হান্ড্রেড কিলোমিটার যেটু এনএইচ রোডের ভিতরত, হান্ড্রেড কিলোমিটারের ভিতরত দুটা সমষ্টির মানুষ আছে, কোনো এটা গাঁও নাই যে হাইলাকান্দির বুটার আলগাপুর গৈছে, আলগাপুরের বুটার হাইলাকান্দিত গৈছে। আজি যদি এই ব্লক লেভেল বা এই 50% কাটি লেলে অনে, তে এটা ভৌগোলিক সীমাও নির্ধারিত হলে অনে, এটা সমষ্টির রূপ পালে অনে, কিন্তু এইবিল করা নাই। আজি এইবিল আপনাদের দেখিব, আমি মিডিয়ার মাধ্যমে কইছু, এই লিস্টখন আজি উলাইছে, অহাকালি চাব অসমের অবস্থা, বরাকবলির অবস্থাও ভয়ঙ্কর হব। গোটেই রাইজে আমাক ফোন করে আছে যে এইটু কেনেকা হল, কোনে করিলে, এইবিল হাইকোর্ট পাব, সুপ্রিম কোর্ট পাব। আর যেটু আমার আইডিয়া হয়েছে, এই ডেলিমিটেশনটু যি মানুষে করেছে এটু কম্পিউটারের ভিলেজ লিস্ট চাই চাই করেছে, যে কত হিন্দু মানুষ আছে, কত মুসলিম মানুষ আছে, কত এসসি আছে, কত এসটি আছে, এইবিল আলোক করি করি এটা পুনর্নির্ধারণ করি এটা এটা সমষ্টি গঠন করেছে। আইনের দ্বারস্থ আমার দল করিব, আমার সুপ্রিমর লগত কথা হয়েছে, আমার এআইডিএফর বিধায়নী দলের সভা ডাকা হয়েছে, আমার সুপ্রিমর লগতও কথা হয়েছে, আমার দলের পরা আইনি লড়াই হব। আর রাইজে রাজুয়াভাবে কই আছে যে আমি প্রতিবাদ করিম, আমি এনেকা অবস্থা জীবিত থাকা না থাকা এটার কোনো মানে নাই, কারণ আমার যেটু মৌলিক অধিকার ভোটাধিকার তাতে হস্তক্ষেপ হয়েছে। কারণ আমি আজি আপনাদের চাও, গাড়মুড়া বাকচড়া এটা গাঁও পঞ্চায়েত, তাতে অনলি ওয়ান ভিলেজ সাহেব মারা মাইনরিটি, অসম মিজোরাম বর্ডার লাস্ট পর্সন অসম মিজোরাম বর্ডারের সেই গাঁওখন আলগাপুরের লগত দি দিছে। আজি আপনার জামিরা গাঁও পঞ্চায়েত বর্ডারের লগত সেইটোর এটা ভিলেজ কাটিছে, বাকিটো দি দিছে, বলদাবলদি এটা ভিলেজ কাটিছে, বাকিটো দি দিছে, দীননাথপুর এটা কাটিছে, বাকি দি দিছে, হরিশনগর এটা কাটিছে, বাকি আলগাপুরের লগত দি দিছে। আচরিত হব আপনালোকে যে এই টোটেল লিস্টখন দেখিলে যে এটু ডেলিমিটেশন নি হিন্দু মুসলিম ডিভিশন, এটু অনলি হিন্দু মুসলিম ডিভিশন,
এটা মিশন, নট ডেলিমিটেশন। এটো হিন্দু মুসলিম ডিভাইড করি এটা মিশন করিছে। সেই মিশনটো কেতিয়াও রাজুয়াভাবে রাইজে মানি নলব। আর আমি বরাক বেলেত আমার পনেরোটা সমষ্টি আসিলে পনেরোটা থাকিব, এইটুত কোনো কম্প্রোমাইজ রাইজে নামানে। আমি রাইজর প্রতিনিধি, যাক গাফিলতি হয়েছে সেইবিলাক আমি রাজুয়াভাবে আমি ইলেকশন কমিশনার উপরত এইবিলাক কথা কই আছো যে এইটু ইমিডিয়েট সলিউশন করি ইলেকশন কমিশনের পরা সার্ভে করি এইটু বানাব লাগিব। কোনো এটা সরকারের নির্দেশ মতো যদি এনেকা করে, যি সরকার হোক এনেকা যদি হয় তেনেহলে আমার মৌলিক অধিকার খর্ব হব, গণতন্ত্রের যেটু সিস্টেম সেটু বিয়া হব। এইবিলাক কথা আজি আমি কইছো, অহাকালি আমার পার্টি লেভেলে সভা হবে, পার্টিয়ে যি সিদ্ধান্ত নিব সেইটো আমি পালন করি।